মিলে দিবি বি এন্টারটেইনমেন্ট। যতদিন যাচ্ছে নজরুলের অপ্রকাশিত রচনা প্রাপ্তির সংখ্যা ততই বাড়ছে, যতদিন যাচ্ছে নজরুলের অপ্রকাশিত রচনা প্রাপ্তি ততটাই বেড়ে চলছে। দীর্ঘদিন অপেক্ষা করলে হয়তো আরো কিছু অপ্রকাশিত রচনা দেখা যেতে পারে, কিন্তু এই খণ্ড প্রকাশে আর বিলম্ব করা যায় না। এমন এমনিতেই শোভনতার সীমা প্রায়। যতদিন যাচ্ছে নজরুলের অপ্রকাশিত রচনা প্রাপ্তির সংখ্যা ততই বেড়ে চলছে। দীর্ঘদিন অপেক্ষা করলে হয়তো আরো কিছু আবার সরিও কইলি, মতলবটা কি? আরে 100 টাকা দিমু। হ্যাঁ টাকা দেখি করবি, দুটা খাতা কিনবো আর একটা কলম কিনবো। দাও না ভাইয়া। আচ্ছা যা, আব্বা তো যাসা। ওমা আব্বাই তো তোমার কাছে পাঠাইছে। আব্বা আমার কাছে পাঠাইছে মানে? হ্যাঁ বুঝিস গেলাম, বোক দিয়ে আবার আমার থেকে টাকা লয়ে দিস না। তুমি আব্বার যা জিগাও। আচ্ছা আব্বার জিগান লাগবো না, এলো। এত দেহার কি আছে, এতেই তো আছে, দাও তো। নে তোমার মাইয়া কি কোনো খাওয়া দাওয়া খাম নেই? ওই যে ওই জায়গায় বয়ে বয়ে মোবাইল টিপ আছে, পড়ালেখা করস না কিনলি তুই? হ্যাঁ তোরা সবসময় ঝগড়া করস কেন? আচ্ছা ঝগড়া করিস না, তোমার তোর বড় না আর তোর ছোট না, খালি ঝগড়া করস। শোন তোর বড় মামা ফোন দিছিল, কেন বৃষ্টিতে আমাকে বাড়িতে কয়দিনের জন্য পাঠাইবো, ওর বলে ওখানে শহরে খুব হয়রান লাগতেছে, গ্রামে একটু ঘুরবো। আইসা বৃষ্টি আইবো কখন আইবো বাবা? হ্যাঁ তা তো আমার মনে হয় কয়টার সময় রওনা দিল, এত করে তো প্রায় স্টেশনে চলে আসবে। তাহলে আমি যাই, যাই স্টেশনে। তাহলে এই তুই কই যাস? এই যে দেখছো ওর লগে বলে হুদাও দিলাই গেছে, বড় গো মেয়ে তোর কথা না কইলে হয় না। আইসা করে যা, তুই তো খুশি হইতেছিস, কেন আইতে পারবে না? খুশি হমু না, কতদিন পরে আইতাছ আব্বা, খুশি হওয়ার কথা না? খুশি হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, তোরা ঝগড়া করিস না, আমি আগাই নিয়ে যাই। আব্বা আমি যাই। এ আইসা করে যা, আই যাই। না না তুমি থাকো, আমি নিয়ে আসতেছি, চল। আপু মামা মামি কেমন আছে? ভালো আছে। আব্বা তোমার চিনতে পারছিল? কেন পারবে না, তোমার যে অনেক আগে দেখছে এর লেগা। কি অবস্থা, বৃষ্টি কেমন আছো? আর ওই
তার আব্বা চালু ডাকতেছে কইজনি পাড়াইবো চালু যা তো দদে দদে আচ্ছা তুমি নে থাও আমি আহি আরে চালু যা কই কইলা না তো কেমন আছো তুমি জি ভাইয়া ভালো আপনি আপনি জি আর ভাইয়া ভাইয়া কবা না তুমি তুমি কইরা কও তুমি কেমন আছো এত দিন যে তুমি ছিলা না তাই ভালো ছিলাম না তুমি আছো ভালো আছি কিছু বলছেন না না কিছু না চলো তোমার গ্রামটা ঘুরাই নিয়ে আসি সহেলি আসুক আরে ওরাইতে দেরি হইব আব্বারে কাজে বাড়াইব চলো কিন্তু আরে কিন্তু কিন্তু কি চলো তো বাহ তুমি তো খুব সুন্দর গান গাও আমারও ছোটবেলায় ইচ্ছা ছিল গান গাওয়ার কিন্তু আমার কণ্ঠ তত ভালো না আমার কি গান শিখাবা শিখানো যায় কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বলো আমি যা জিজ্ঞেস করব তা সত্যি বলবা তো অবশ্যই সত্যি বল মিথ্যা কর কি আছে আগে বলো হ্যাঁ সত্যি বলবা হ্যাঁ সত্যি বলবো বলো তুমি কি আমাকে ভালোবাসো এই কথা এলো কোন থেকে আরে এই কথা বাদ দাও ও ভালোবাসো না আচ্ছা আমি যাই গেলাম আরে শুনো কই যাও তাহলে বলো যে হ্যাঁ ভালোবাসি হ্যাঁ সেই ছোটবেলা থেকেই তো তোমারে ভালোবাসি কিন্তু কখনো কইতে পারি নাই যদি তুমি আবার রাগ করে আমার কথা না কও কেন কথা বলবো না রাগ করার বাকি আছে আর তুমি কি আমারে ভালোবাসো হ্যাঁ নাহলে কি জিজ্ঞেস করতাম যদি ভালো নাই বাসি Thank you.
মনে আছে ছোটবেলায় যে তুমি আমার পুতুলের হাতটা ভেঙে ফেলছিলা আমি কত কান্না করছিলাম আরে ওই দিনগুলো কি ভোলা যায় তুমি জাব্বারে বিচার দিছিলা আব্বা না কি মাইতাই না মারছিল আমারে আর ভাইয়া আমি একটু বাজার নিয়ে যাবি যা বাজারে নিয়ে যেতে পারব না হাত তো সবসময় আমার ইনে পেঙ্গা করা লাগবে কি লিগা আব্বা আছে আব্বারে নিয়ে যা দেখতাস না বৃষ্টি আইছে আর একটু সময় দাও লাগবে যা ওই মাই সেই তো তোমার প্রতি আমার ভালোবাসা এসে বুঝছো আরে বাবা কি হয়েছে কত তোর একটা কথা দিয়ে সত্যি কবি আমাদের তুই কি বৃষ্টি আপনি ভালোবাসো এই যে সব জায়গায় তোর মানে বাবার নাম ঢুকাইলে রইব না হ্যাঁ ভালোই না বাছর আঠার মতো অল লাগে লাগে থাকস কেন তো আমি কিছু কইলে আমার লাগে চিল্লাচিল্লি করো এই তো সব কিছু জানা লাগবে কি দিয়া যা আবার লাগে যা বাজারে হ্যাঁ আমি আহি কিছু না হইলে সারাদিন ধরে কিছু খাস নাই কেন হনো মন খারাপ আচ্ছা সোয়েলি আমি কি দেখতে খারাপ রে খারাপ মানে তুই হলে পৃথিবীর সবচেয়ে থেকে খারাপ আরে কান্দছিস কে আমি তো মজা করছি আমার ভাই হলো পৃথিবীর সবচেয়ে সেরা ভাই এবার কো কি হইছে না রে এটা ভুল কথা আমি আসলে অনেক খারাপ আর খারাপ না হলে কি আমরা ছেড়ে চলে যেত ও ও মানে কার কথা কইতাছস এনে দেখ বুঝছি বৃষ্টি আপুর কথা কইতাছস কেন তোর বয়ে জানি আমার আর আবার তো সকালবেলা কয়ে গেল বৃষ্টি আপুর জিগেছি বৃষ্টি আপুর গলটা তোর কয়ে গেছে আচ্ছা দাঁড়া আমি আর এই সম্পর্কটা কন্টিনিউ করতে পারছি না কারণ আমি জানি এই সম্পর্কটা টিকিয়ে রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তুমি একটা গ্রামের ছেলে আমি শহরে বসবাস করি শহরের জীবনযাত্রার সাথে আমি অভ্যস্ত হয়ে গেছি এই গ্রামীণ জীবনে আমি অ্যাডজাস্ট করতে পারবো না আমি ভেবেছিলাম তোমাকে ভালোবেসে হয়তো গ্রামেই কাটিয়ে দেব কিন্তু সেটা আমার ভাবনাই রয়ে গেল আসলে গ্রামে আমার পক্ষে থাকা সম্ভব হচ্ছে না আমি চলে যাচ্ছি যদি কোনো অবচেতন মনে কষ্ট দিয়ে থাকে ভালোবাসা দাবিতে হলেও তুমি আমাকে ক্ষমা করে দেবে ভালো থেকো সুখে থেকো তার মানে তোকে দুজনের মধ্যে এই কদিন সম্পর্ক ছিল আর সেদিন আমি জিগাইছি আমার কি করছস আমার কাছে না কিছুই হয় নাই কিছু নাই আমি গমিতে তুই বেশি বুঝবি না আর তুই বেশি বুঝলি না আমার জানা নেই কি তো তোরে জানাই নাই ভাবছিলাম তুই আব্বারে কয়ে দিবি আর আমি সত্যি ওর অনেক ভালোবাসতাম তুই তোরে ভালোবাসিস ও তো তোর ভালোবাসে না যদি তোরে ভালোই বাসতো তাহলে কি তোরে ছাড়ে যেতে পারতো ক সত্যি অনেক বড় ভুল করছি অনেক বিশ্বাস মিলা
এখন বুঝ কেমন লাগে তুই আবার তো পেটার পেটার কথা আসছিস কেন তোরে কেউ তো আবার ভুল করলাম যা তুই বলে কথাই কবি না ছাড়